হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা অন্য নতুন ভিডিও। তো গত এক দু দিনের ভিডিওর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পয়লা বৈশাখের জন্য কি কি শপিং বাজার করেছি, কিন্তু মানে বলছিলাম যে আমি মানে মামামের বাবা মা কিছু দেয়নি সত্যি, ওই জন্য আমরা কিছু কিছু জিনিস কিনেছি। আমরা বলতে গেলে তোমাদের দাদাভাই বেশি কিনেছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি, তো খুব একটা বেশি জিনিস কেনা হয়নি। আর তাছাড়া আমি শপিং মলে যাইনি, তোমাদের দাদাভাই যখন অফিস গেছিল ও অফিস থেকে ফেরার পথে, কালকে ফ্রাইডে ছিল, কালকে জিনিসগুলো কিনে এনেছে। আমি শুধুমাত্র বলেছিলাম যে দেখো সবাই দিয়েছে, বাবা দিয়েছে, মা দিয়েছে, দিদা দিয়েছে, বোন দিয়েছে, মা দিয়েছে, তারপরে আমার আমার দিদা দিয়েছে, মানে সবাই দিয়েছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত কিছু দিইনি। তো যাই হোক, আমি মামামকে কালকে স্কুল থেকে ফেরার পথে মামামার জন্য একটা জিনিস এনেছি, আর তোমাদের দাদাভাইও কিছু কিছু জামা কাপড় এনেছে আমার জন্য, নিজের জন্য আর মামামের জন্য। তো চলো দেখিয়ে দিই। আর আজকে সারাদিনে ভিডিও শ্যুট করার সময় হয়নি, সময় হয়নি বলা ভুল, মানে আজকে প্রচণ্ড গরমের জন্য না সেরকম কিছু খাবার দাবার রান্না করিনি, শুধু ভাত, জল ঢালা ভাত। আর সকালবেলা যে ভাতটা করেছিলাম সেটা তো তখন তো জল ঢালিনি, সেটা দিয়ে দই দিয়ে ভাত খেয়েছি, আর মায়ের একটু মাছের ঝোল ছিল সেটা খেয়েছি। আর রাত্রিবেলা খেয়েছি একদম পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কার বড়া, পেঁয়াজি আর বেগুনি সব কিছু একসাথে নিয়ে খেয়েছি। তো চলো, আর এখন আমি ভাবলাম যে তাই তোমাদের দেখিয়ে দিই জামা কাপড়গুলো, তো তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে, আর আগের জামা কাপড়গুলো কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাবে। তো চলো দেখিয়ে দিই আগে। আচ্ছা এই দেখো মামামের একটা গেঞ্জি, বড় সড়োই গেঞ্জি কিনেছে, হোয়াইট কালারের গেঞ্জি, এগুলো সব মল থেকে কেনা। তোমাদের দাদাভাই আমরা যেরকম শ্রীরামপুর ঠিরামপুর থেকে শপিং করি, ও মল থেকে করে। বিশাল বড় গেঞ্জি, মনে হয় যেন আমারই হয়ে যাবে দেখি। দেখো টানলে কতটা বড়, তাই বড় বয়স অব্দি পরতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা লার্জ, বড় নেওয়াই ভালো, সুন্দর হয়েছে বলো, এটা হোয়াইট কালারে কিন্তু নোংরা করবে বেশি। এমন বিশেষ কিছু শপিং নয়, কারণ যা শপিং করার আগেই করা হয়ে গেছিলো। এটা হচ্ছে তোমাদের দাদাভাই শুধু পয়লা বৈশাখের জন্য শপিংটা করে এনেছে। আর এটা দেখো মামামের জামা, এই জামাটা খুব সুন্দর হয়েছে দেখো, ইয়েলো কালারের জামা, এইখানটাতে একটুখানি ফ্লেক্সিবল টাইপ, মানে আমারও মনে হয় পারলেও হয়ে যাবে এরকম ব্যাপার স্যাপার। এই যে এটা ইয়েলো কালার, আর ইয়েলো কালারের ওপরে লাল আর হোয়াইট, এই দুটো মামামের আপ্পা, মানে তোমাদের দাদাভাইকে তো মাম্মাম আপ্পা বলে ডাকে, ওই জন্য বললাম মাম্মামের আপ্পা দিয়েছে। আচ্ছা আর আমার জন্য নিয়ে এসছে এই একটা সুতির কুর্তি, নয় মানে ধরো ওই ফ্রক চুড়িদার টাইপে থাকে না সেগুলো, এরকম স্কাই কালারের, এতটা অবধি লেন্থটা একদম পায়ের নিচে অবধি হয়েছে, দেখো অনেকটাই লম্বা আছে জামাটা। এটা হচ্ছে স্কাই কালার, কালার বলতে গেলে স্কাই কালার পছন্দ করে মোটামুটি ঠিকই করেছে ওর অফিসের পাশেই, কারণ আমরা আগের বছর পুজোর শপিং করেছিলাম যে মলটা দিয়ে, সেই মলটা একদম ওদের অফিসের কাছেই, তো সেখান থেকে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছি। আর শুধুমাত্র আমাদের জন্যই জিনিস কেনেনি, নিজের জন্যও কিনেছে। এই দেখুন এটা একটা গেঞ্জি কিনেছে গ্রিন কালারের, এটা হচ্ছে স্যাপ গ্রিন কালারের গেঞ্জি, গেঞ্জি কিনেছে এই সুযোগে, নিজেরও কিনে নিয়েছে, নিজের গেঞ্জি আছে ওর, কি বলতো একটু পকেট, সামনে পকেট থাকবে সেরকম নিয়েছে। আর এটা হচ্ছে জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টের কালারটা খুব ভালো, নীল ডিপ নীল, এটা হচ্ছে জিন্সের প্যান্ট, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিতে হবে। আর আমি মামামকে তেমন কিছুই দিইনি, তো স্কুল থেকে ফেরার পথে দেখলাম সুন্দর সুন্দর বেশ জুতো বিক্রি হচ্ছে। তো তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি
আমার নিজের জন্য কিছু কিনিনি আর মামামের জন্য কিছু কিনিনি, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা বারগুন্ডা কিনেছি আর যাকে যা পেরেছে দিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। নিজের জন্য একটা জুতো কিনেছে, কারণ মামাম যে পড়তে যায় ক্যারাটে, মানে পড়তে যায় হচ্ছে আঁকতে যায় ক্যারাটে যায়, জুতোটা ছোট হয়ে গেছে। দেখো মিকি মাউজের এই জুতোটা, দেখো ইয়েলো কালার। আমি বললাম যে অন্য কালার নেই, বললো না নেই, এই ইয়েলো কালারে নিয়েছে। বলেছে যে আমি, কারণ মামামের পা তো এখন একটু মানে আস্তে আস্তে তো বড় হচ্ছে, আর তাছাড়া আমার বোনের মতো একটু লম্বা, সেই জন্যই বললাম যে 7-8 বছরের বাচ্চা হবে, তো বললে হ্যাঁ হয়ে যাবে। এটা মামামের জন্য, আর এটা দেখো আমার জন্য। আমারটা পিঙ্ক কালারটা ভালো পেয়েছে, কারণ এমনি প্লাস্টিক টুটি পড়ে যায়, আর তো জল কাদায় ভর্তি রাস্তা। একটা পাংশু আছে, পাংশুটা না পায়ের পিছন দিকটা তো একটু ঢিলে ঢিলে টাইপের হচ্ছে, ওই জন্য এইটা নিয়েছি। এই দেখো, তো চলো এই কটাই শপিং, আগে শপিং গুলো দেখিয়ে দিয়েছি, আবার তো পুজোর সময় আসছে, কিছুতে আবার অনেক 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 হবে। তো চলো এখন বাজে হচ্ছে 11:10, ঘুমিয়ে পড়ি। আজকে স্যাটারডে, এই হ্যাঁ আজকে স্যাটারডে আর কালকে সানডে, সানডেতে একটু শান্তি করে ঘুমবো, কিন্তু না ঘুম হয় না জানো তো, কারণ সেই যে 6:30 বা 6:15-20 ওঠার অভ্যাস, ওই সময় ঠিক ঘুমটা ভেঙে যায়, কিছু করার থাকে না। তো যাই হোক কালকে দেখি, একটু শুয়ে থাকবো যদি ইচ্ছা করে, আবার শুয়ে থাকলে আবার মামাকে পড়ানো হয় না, রান্নাবান্না দেরি হয়ে যায়। তো চলো এবার ঘুমিয়ে পড়ি। ভিডিওটা আজকে আমার এইটুখানি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও। আমার এরকম নিত্য নতুন ডেলি ব্লগ বা আমি সব রকমের ভিডিওই আমার চ্যানেলে শেয়ার করি, তো এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলো না কিন্তু। তো আজকের মতো টাটা, আর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও এই গরমে তোমরা কেমন আছো। সত্যি সত্যি ওই দেখো এসি চলছে, গরম এসি না চালালে আমি থাকতে পারি না, আর হচ্ছে ভিডিও এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেও পারবো না। তো আজকের মতো টাটা, বাই।